নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। সবাই ভালো তো? এখন আপনারা যে ভিডিওটি দেখছেন, এটি একটি ভয়ঙ্কর ভূতের গল্প, বাগান বাড়ির অতৃপ্ত আত্মা এর দ্বিতীয় পার্ট। যারা এখনও পর্যন্ত এই গল্পের পার্ট ওয়ান দেখেননি, আমি আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে রাখছি, তাড়াতাড়ি দেখে নিন। ধন্যবাদ সবাইকে। দুজন মিলে কথা বলছিলাম, হঠাৎ বাইরে থেকে কে যেন এসে বলল, আরে রতন, তোর দাদা স্বপনকে খুঁজে পাওয়া যাচ্ছে না রে। কি বলছিস তুই? আরে ঠিকই বলছি, সেই বাগান বাড়ির দিকে আবার চলে গেল কিনা কে জানে। চল চল খুঁজে দেখি। চলুন বাবু, আপনাকে আগে বাড়ি পৌঁছে দিয়ে আসি। আরে না না, সমস্যা নেই, আমি একাই যেতে পারবো, আমাকে নিয়ে তোমায় চিন্তা করতে হবে না, তুমি যাও। ঠিক আছে, আপনি যা ভালো মনে করেন, আমি চলি বাবু। আর আপনি বেশি দেরি করবেন না, কিন্তু ওই জঙ্গলের রাস্তাটা ভালো নয়। আচ্ছা ঠিক আছে। স্বাস্থ্যকেন্দ্র থেকে কাজ সেরে বের হতে প্রায় রাত হয়ে গেল, আর গ্রামের দিকে রাত হতে না হতেই চারিদিক একেবারে নিস্তব্ধ হয়ে যায়। তাছাড়া গ্রামের এদিকটা একটু বেশি নির্জন। এই গ্রামে একটি হাসপাতাল থাকলে খুবই ভালো হতো। আরে এ কি, ওই ভাঙা বাড়িটায় আলো জ্বলছে নাকি? হ্যাঁ তাই তো, কিন্তু রতন যে বলছিল ভয়ে ওদিকটা কেউ নাকি যায় না, তাহলে আলো জ্বলছে কি করে? হবে হয়তো গ্রামের কেউ। এইসব নিয়ে খুব বেশি না ভেবে ওই জায়গা থেকে চলে যাচ্ছিলাম, তখন হঠাৎ পিছন থেকে অদ্ভুত একটা আওয়াজে শুনতে পেলাম, কে কে ওখানে? মনে হচ্ছে ওই ঝোপঝড়ের মধ্যে থেকে আওয়াজটা আসছিল। ভালো করে চারদিকে টর্চ মেরে দেখলাম, কিন্তু কাউকেই দেখতে পেলাম না, হয়তো আমারই মনের ভুল হবে। যাই, এখানে দাঁড়িয়ে থেকে আর লাভ নেই। তারপর আমি বাড়ি চলে গেলাম। পরদিন থেকে স্বাস্থ্যকেন্দ্রের কাজে এত বেশি ব্যস্ত হয়ে পড়লাম যে ওই রাতের ঘটনাটা প্রায় ভুলেই গিয়েছিলাম। সব কাজ সেরে সন্ধে হওয়ার আগেই বাড়ি ফিরে যেতাম, তাই আর কখনো সমস্যাও হয়নি। তবে একদিন, ডাক্তারবাবু, আমি তাহলে এখনই শহরের দিকে রওনা হই, অনেক জিনিসপত্র কেনা লাগবে তো, তার উপর অনেকখানি পথ। তুমি একা এত কিছু আনতে পারবে? আমি একা যাচ্ছি নে, আমার সাথে হারু যাচ্ছে। ও আচ্ছা, তাহলে তো আর কোনো সমস্যা নেই, তোমরা সাবধানে যেও। ওই দিন স্বাস্থ্যকেন্দ্র বন্ধ করে যখন বেরোচ্ছিলাম, একজন অচেন লোক এসে হাজির হলো। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমার মায়ের শরীরটা বড্ড খারাপ, আপনি একটু কষ্ট করে চলুন, নাহলে আমার মায়ের কি হবে আমি জানি না। আচ্ছা ঠিক আছে, চলুন তাহলে। কোথায় আপনাদের বাড়ি? এই তো খালের ওপারে। রোগী থেকে ফিরতে ফিরতে ভালোই রাত হয়ে যায়, আর সেদিনের মতো আজকেও যখন ওই বাগান বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম, আবারও সেই রকম অদ্ভুত আওয়াজ শুনতে পেলাম। ওখানে কে? আমি ডাক দেওয়া মাত্রই লোকটি বাড়ির ভিতরে চলে যায়। তবে আজ আমি ওই বাড়িতে গিয়ে দেখব কি আছে ওখানে। বাড়ির ভিতরটা যে এত বড় হবে তা আমি কখনোই ভাবতে পারিনি। এক পাশে সিঁড়ি দিয়ে দোতলা উঠে পড়লাম। একটি ঘরের ভিতর প্রবেশ করা মাত্রই দরজাটি আপনা আপনি বন্ধ হয়ে গেল। কে কে আপনি, এখানে কি করছেন? আমি এই বাড়ির মালিক। কি কি বলছেন আপনি এসব? কি বলছি, কোনো পাগলের পাল্লায় পড়লাম না তো?
বলছো আমি পাগল? কি কোথায় গেলেন আপনি? অবাক হলে তাই না? অবাক হওয়ারই কথা, 100 বছরেরও বেশি সময় ধরে আমার আত্মা এই বাড়িতে বন্দি পড়ে রয়েছে। কিন্তু কেন? আমি ছিলাম এই গ্রামের জমিদার, বিপুল সম্পত্তির মালিক। আমার নিজের লোকেরাই সম্পত্তির লোভে আমাকে হত্যা করে। আমি চেয়েছিলাম এই অর্থ মানুষের উপকারে ব্যয় হোক, কিন্তু ওরা আমায় মেরে ফেলল। এই সম্পদ যদি ভালো কাজে ব্যয় হতো তাহলে আমার আত্মা শান্তি পেত। তুমি কি পারবে, পারবে আমায় মুক্তি দিতে? আমি? কিন্তু কিভাবে? তুমি না সেদিন বলেছিলে গ্রামে একটি হাসপাতাল থাকলে খুবই ভালো হতো? এই জায়গায় কি একটা হাসপাতাল তৈরি করতে পারবে? হাসপাতাল? কিন্তু আমার কি সেই সামর্থ্য আছে? টাকা পয়সা নিয়ে তুমি চিন্তা করো না। এই বাড়ির পেছনে তেঁতুল গাছের নিচে অনেক সম্পদ লুকানো আছে। তুমি কি পারবে একটি হাসপাতাল তৈরি করতে এখানে? কিন্তু এত বড় দায়িত্ব আমি কি পারবো? আমার বিশ্বাস তুমি পারবে। তুমি কথা দাও আমার যে এই সম্পদ তুমি ভালো কাজে লাগাবে। এই বোঝা আমি আর বইতে পারছি না। ঠিক আছে, আমি কথা দিলাম, এই অর্থ আমি ভালো কাজেই ব্যয় করব। এখানে একটি হাসপাতাল তৈরি করব। আজ আমি মুক্তি পেলাম, আজ আমি মুক্তি পেলাম। তারপর গ্রামের মানুষের সহযোগিতা আর ওই অর্থ দিয়ে বছরখানেকের মধ্যে বাগান বাড়ির জায়গাতেই একটি হাসপাতাল তৈরির কাজ শেষ হয়ে গিয়েছিল। এখন গ্রামের মানুষদের চিকিৎসার জন্য আর বাইরে যেতে হয় না।